জি তুমি যদি সারা রাত ওয়াজ করো কেউ যাইবো না আমি জানি কেউ যাইবো না কিন্তু তারপরও আমার মিতা বলছে আলহামদুলিল্লাহ আলাই মিতাকে এই বন্ধুত্ব যেন কিয়ামত পর্যন্ত থাকে হয়তো সে আগে মরবে কি আমি মরবো জানি না বিশ্বনবী বলেছেন আমার নবীর নামে একজন সাহাবীর নাম ছিল মুহাম্মদ রসুল তাকে মিতা বলে ডাকতেন তার নামে আমার নাম বিদায় কেন তার মতো লোক আমার মিতা বলে ডাকবে হয়তো আমি তার থেকে অন্য দিক দিয়ে বড় কিন্তু সে আমার দিক দিয়ে অন্য দিক দিয়ে অনেক বড় অতএব সে আমাকে মিতা বলে ডেকেছে আল্লাহ কিয়ামতের মাঠে ওই মিতা ডাকটা যেন আমি শুনতে পারি সবাই ভালো জানে আমার বন্ধু হিসেবে সবাই ভালো জানে সবাইকে চোখের পানি আনার ব্যবস্থা করে দেয় চোখের পানি এত সোজা না চোখের পানি আনা এত সোজা না যেটা আমার বন্ধুর ভিতরে আছে কথা বললে কান্না আসে কথা বললেই কান্না আসে আমরা ইসলামের কথা বললে কান্না কান্না চোখ চোখে জর্জরিত হয়ে যায় পানির জন্য আল্লাহর কথা বললে চোখে পানি এসে যায় নবীজির কথা বললে পানি এসে যায় মায়ের কথা বাবার কথা বললে পানি ধরে চোখে পানি এসে যায় আত্মীয় স্বজনের কথা বললে চোখে পানি এসে যায় আজকে সেই ভালোবাসার মানুষগুলো যখন চলে যায় তখন আমরাই বলি আমার মায়ের ভালোবাসা আমার বাবার ভালোবাসা আমার আত্মীয়দের ভালোবাসা যারা চলে গেছে তাদের যারা বেঁচে আছে তারাই বুঝতে পারবে যে কত কষ্ট যার মা যায় সেই বোঝে তার কত কষ্ট যার বাবা যায় তার সেই বোঝে তার কত কষ্ট আমি বলবো যার মা বাবা বেঁচে আছে সব কিছু ভুলে যায় আজকে ক্ষমা ক্ষমা চাবেন মাপতে হবেন যে মা আমার তুমি আমার মাফ করে দাও বাবা তুমি আমার মাফ করে দাও আমার জীবন আর ভুল হবে আমি যতদিন তোমরা বাইতে আছো আমি তোমাদেরকে খেয়ালমত করবো এবং ততদিন তুমি আমার জন্য একটু দোয়া করবে শুধু দোয়া দোয়া বাবা মা কি চাই কিছু সন্তানের কাছে কিছু চাই সন্তানের কষ্ট হোক সেটা বাবা মা চায় আজকে যারা নানা বলতে আছেন আপনারও কিন্তু সন্তানের বাপ সেই সন্তান কষ্ট হোক আপনিও চান আমি চাবো তাহলে সেটাও বুঝতে হবে আপনার বাপ আপনার মা যারা মা বাবাকে অবহেলা করেন আপনার সন্তান একদিন আপনার জন্য অবহেলা করবে অবহেলা করবে মানুষের হক নষ্ট করবেন না আল্লাহ পাক বলেছে তুই নামাজ পড়ার সময় আমি রহমতের মাফ করতে পারি তুই রোজা পড়ার সময় মানুষের জাকাত দিতে আমি রহমতের মাফ করতে পারি কিন্তু কেউ যদি পান দ্বারা নষ্ট করে সেটা মাফ করবে সেটাকে আমি মাফ করি না আল্লাহ স্বয়ং বলেন আর আমরা ঘুমে থেকে উঠাই চোখটা ডলতে ডলতে চিন্তা করে আজকে কাটটা কামু কাটটা মারুন কাটটা ধরুন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কেউ পাঁচক্য নামাজ পড়লো ওই বেরেতে যাওয়ার আগে ওই জানাজার ব্যক্তি এসে দাঁড়াইবো তুমি আমার কাছে যে 2 লাখ টাকা খাইছিল কে একটা দিয়ে তাও বেরেতে যাও কম করবো ফেরেস্তা দেয় ফেরেস্তা আমি তো বেরেতে যাবো সে আমার কাছে 2 লাখ টাকা আমি টাকা করতে দিই ফের একটা বিচার করবো 2 লাখ টাকা নেক দিয়ে দাও নেক দিয়ে দাও আবার সামনে যাই করবো যে কই যান আমি তো আপনাকে 5 লাখ টাকা এবং টাকা দিয়ে যান আমি তোমায় বেরতে যাবো আমি 5 লাখ টাকা করতে দেবো ফের একটা আমার বিচার করো 5 লাখ টাকা নেক দিয়ে দাও ওই জায়গায় যেতে দেয় কি সব নেক লুয়ে গেছে বেরতে যেতে পারবো জীবনও যেতে পারবো তো সেই জন্য আমি বলবো আপনারা কেউ হক মেরে খায় যে হক মেরে খাবে তার পৃথিবীতে সেই টাকার উজুর বিচার হয়ে একদম কমপ্লিট হয়ে তারপর আল্লাহ দিতে চাইছে এমনি নিব না এমনি নিব না একটু কষ্ট দিয়ে নিব এটাও মাথায় রেখে তো আজকে গরমের মধ্যে এটা কি ঠিক হয় এই আল্লাহর ঘরের মধ্যে আমরা যে ঘুমাই এসেছি না আর আল্লাহর ঘরে এইভাবে বসে থাকবেন গরমের মধ্যে এটা মানে নেওয়া যায় না এটা কার ঘর আল্লাহর ঘর মানে শান্তির ঘর 1 মিনিট আল্লাহর আল্লাহর বান্দারা 1 মিনিট বসেন যেটা আমাদের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য আজকে জান্নাতের যেটা কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজদের মাথায় আমার নবী বলেছেন
আমার সুন্নাতকে যারা পেছায় দিবে যারা ওই অনুষ্ঠানে থাকবে হাফেজরা 6666 তালা পাবে ওই অনুষ্ঠানে যারা থাকবে তারাও পাবে আমাদের মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি চিরদিন থাকব না ইলিয়াসউদ্দিন মোল্লা ও ষোলো আসনের এমপি চিরদিন থাকবে না কথা বলেন না কেন তার বাবা হারুন মোল্লা এই এলাকার মানুষদেরকে এই রকম দাইকা দাইকা দান করছে সে নিজেও দান করছে আমি শুনছি এ বসেন উত্তরে বলেন আমার কাপ করতে দেন তার বাবা এরকম ভাবে সে যে শিখছে তার বাবার কাছ থেকে শিখছে সে মসজিদে যায় যায় কইছে তুই কত দিবি তুই কত দিবি আমি শুনছি এটা কিন্তু সে আমাকে বলে নাই মাইনসে বলছে আজকে তার ছেলে আপনাকে ডাইকে ডেকে এসি কালেকশন করে দিয়ে গেল নির্মাণের জন্য নিজের পকেটে নিজের ফ্যামিলির টাকা 3 লক্ষ টাকা নগদ দিয়ে গেছে মিয়া রাখেন 12 সালে কি দিয়েছে আমি দেখি নাই আমার সামনে যেটা দিছে এবং শুধু 12 সালে নয় এই মসজিদের ভিত্তি স্থাপন করা শুরু থেকে নিয়ে মাটি কাটা থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা ইটার ভিতরে ইলিয়াসউদ্দিন মোল্লার অবদান আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না কত নেতা গুজে গেছে নেতারা কই মাছের তেল দিয়ে কই মাছ বাজে কিন্তু নিজের পকেটের থেকে দেয় না সর্বপ্রথম নির্মাণের জন্য এবং এসির জন্য প্রথমে কিন্তু সে 2টা লেখাইছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে আব্দুল হালিম ভাই কমিশনার ভাই তাদের কাছে যে নিছে সে যদি আজকে না দিত আরেক মসজিদে চাইলে কিন্তু কইতে তুমি দাও না আমরা কি দিমু এই জন্য নিয়ম হলো কি সে দিছে আল্লাহ শুকর আমার বাইরা দিছে আল্লাহ সকলের দানকে কবুল করেন আল্লাহ কমিটির বাইরা দিছে কমিটির বাহিরের বাইরাও দিছে আমাদের কমিশনার সাহেব দিছে সকলের দানগুলো কবুল করেন এখন পাকড়ি দিব পাকড়িটা শেষে আপনারা দেখবেন একবারে মুক্তাসার দোয়া হবে এমপি সাহেবের জন্য ইনশাআল্লাহ যাবেন তাকে নিচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান শাকি পিতা মোহাম্মদ মিজানুর রহমান বাইরে ফুলপুর ময়মনসিংহ সবাইকে মারহাবা আল্লাহ তাদের বাবাকে পুরানোর জন্য কবুল করুন মোহাম্মদ আশাদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্বাস শেখ থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর তারপর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান কাউসার পিতা মিতুর কলিমুদ্দিন থানা নামদায় জেলা ময়মনসিংহ আর হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক তামিম পিতা মোহাম্মদ শরীফ বুলদার থানা ভোলা জেলা ভোলা আর হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী সবুজ পিতা মোহাম্মদ শাহজাহান আলী থানা রোমারি জেলা বরিগা হাফেজ মোহাম্মদ আলিফ হাসান পিতা মোহাম্মদ রাজীব হাসান থানা নাগরপুর জেলা টাঙ্গাইল এবছর আমাদের বাইপাসুতু জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন থেকে 6 জন ছাত্র গ্রহণকারী থেকে হাফেজ হয়েছে তাদেরকে এত সম্মাননা স্বরূপ তাকে প্রদান করা হচ্ছে আপনাদের দোয়ায় বাইপাসুতু জামে মসজিদ মাদ্রাসা লেখাপড়া মা মা মঙ্গল দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে আপনাদের সহযোগ ছাত্র সহযোগিতায় পড়ালেখার মান আরো উন্নতি হবে আরেক সংবাদ হচ্ছে পহেলা রমজান থেকে আমাদের মাদ্রাসায় ভর্তি চলবে পহেলা রমজান থেকে বাইতুল সুজুদ জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশনে কোরআন নাজারা হিফজ রাইলে ভর্তির কাজ চলবে আলহামদুলিল্লাহ ভাই এখন দোয়া হবে বসেন জান্নাতি পরিবেশে দোয়া হবে এই হাবেশ সাহেবের সামনে বসেন বিশাবের সামনে বসো আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা কমিটির বাইরে বসে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ এমপি সাহেবের উপস্থিতিতে আমরা মুক্তাসার দোয়া করব আপনারা সকলেই দোয়া শরীক হবেন এরপরে কেউ যাবেন না কিন্তু দোয়া কিন্তু শেষ হওয়ার পরে কেউ যাবেন না সকলের প্রতি আমার দাবি থাকবে হ্যাঁ কি নাম না আর হবে না আপনি যাওয়ার পরে রোজা করি
সোহাব ভাইয়ের মা অসুস্থ, দোয়ার পরে ওয়াজ হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়াজ হইব এক মিনিট হোক আর দুই মিনিট হোক, আমার এমপি সাহেব বলছে আমি করব, তার কথা আমি রাখবো, অক্ষর অক্ষরে রাখার চেষ্টা করব, বাকি আল্লাহর হাত। আপনারা শুধু দোয়া করবেন, এক নম্বরে দোয়া করবেন। আমি জানি কেউ যাইব না, কিন্তু তারপরও আবার মিতা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিতাকে এই বন্ধুত্ব যেন কিয়ামত পর্যন্ত থাকে। হয়তো সে আগে মরবে কি আমি মরবো জানি না। বিশ্বনবী বলেছেন আমার নবীর নামে একজন সাহাবীর নাম ছিল মুহাম্মদ, রসুল তাকে মিতা বলে ডাকতেন, তার নামে আমার নাম বিদায়, কারণ তার মতো লোক আমার মিতা বলে ডাকবে, হয়তো আমি তার থেকে অন্যদিক দিয়ে বড়, কিন্তু সে আমার দিক দিয়ে অন্যদিক দিয়ে অনেক বড়। অতএব সে আমাকে মিতা বলে ডেকেছে, আল্লাহ কেয়ামতের মাঠে ওই মিতা ডাকটা যেন আমি শুনতে পারি। অতএব সবাই দোয়া করেন আমার মিতার জন্য, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুশ্মনের হাত থেকে হেফাজত করুক, জনগণের খেদমত হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত তার বাবার মতো করার তৌফিক দান করেন, এবং তার জনম দক্ষিণী মায়ের কবরটা যেন জান্নাতের টুকরা করেন। আমি সেদিন থেকে তার জন্য বেশি দোয়া করি, এক মিনিট শেষ করে দিয়েই আমি মোনাজাত করব। সেদিন থেকে আমি, সে তো আপনারা তো আমার ভক্ত, আমি এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সেদিন থেকে ভক্ত, আমি অনেক ওয়াজে বলছি আপনারা জানেন, এই মসজিদেও বলছি, কমিটির লোকে জানে, আমি সেদিন থেকে তার ভক্ত। যেদিন সে চোখের পানি দিয়ে বলছিল জেহাদি রে তুমি আমার একটা গরুর হাটে বসে একটা কথা বলছিলে, যে আগে গরু কিনলে মাই বলতো কোনটা কিনছো, লেঞ্জাটা ধরে বলতো গরুটা ভালো, আজকে মাও নাই লেঞ্জা ধরে কেউ কয় না এই গরুটা ভালো হয়েছে, এই শব্দটা বলে যায় সন্তান কাঁদে, ওর চোখের পানি কোনোদিন বিফলে যায় না, এবং ওরে কেউ অসম্মানী করতে পারে না। শত্রু বহুত থাকবে, আমার পিছনে শত্রু আছে, লাখ লাখ শত্রু আছে, কিন্তু আমারও একটা পশমের ক্ষতি করতে পারবে না, কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে, মোল্লা ইলিয়াসউদ্দিন সাহেবের সাথে মায়ের দোয়া আছে। আল্লাহ তার মাকে আপনি মাফ করে দেন, তার মায়ের দোয়ার খাতিরে তাকে সারা জীবন ইজ্জতের সাথে রাখবেন।